হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু খেলদুনিয়া গতকাল ডারবি হারের পর থেকেই ফুসছে মোহনমান সমর্থকরা কারণ বিদেশিদের পারফরমেন্স কিন্তু একদমই খারাপ সেটা যে কথাই কথা হোক সবার ক্ষেত্রে কিন্তু সেম বিশেষ করে কামিংস সাদিকু প্রথমে কালকে স্টার্টিং করেছিলেন তারপর একটি গোলও পেয়ে গেছিলেন সাথে সাথে কিন্তু সেই গোলটি অফসাইডের জন্য বাতিল হয় তারপর থেকে আরমান্দো সাদিকুর পায়ে কিন্তু সেরকম আর কোনো শট দেখা যায়নি বা তার খেলার মধ্যে তার ক্রিয়েটিভিটি কিছুই দেখা যায়নি এবং জেসন কামিংস তিনি পঁয়ষট্টি মিনিটের পর নামে তবে তার থেকেও কিন্তু সেরকম কিচ্ছু দেখা যায়নি তিনিও কিন্তু একদম ফ্লপ ছিলেন তো সব মিলিয়ে এই দুটো প্লেয়ারই কিন্তু সব থেকে মোহনমান সমর্থকদের রোষের মুখে জানুয়ারি ট্রান্সফার চলছে মোহনমান কোনো রকমের কিন্তু করেনি যেখানে এই অবস্থা পরপর প্রত্যেকটা ম্যাচ আইএসএল এ তিনটে ম্যাচ হেরেছে এছাড়াও সুপার কাপ এসেও ডাহা ফেল তো তারপরেও কিন্তু মোহনমান কোনো ধরনের চেঞ্জ এখন অব্দি করেনি তবে যেটা শোনা যাচ্ছে এদের মধ্যে কোনো একজন বা দুজন বিদেশিকে হয়তো মোহনমান এবার আউট করে দেবে অর্থাৎ সেটা আরমেন্দু সাদিকুর হতে পারে বা হুগো গুমো এই দুটো প্লেয়ারের মধ্যে যে কেউ একজন হয়তো মোহনমান ছাড়তে পারে কারণ জেসান কামিংসকে এত টাকা দিয়ে নিয়ে এসছে হট করে তাকে ছাড়বে না তিনি খারাপ পারফরমেন্স করলেও তাকে বই বেড়াতেই হবে কিন্তু হুগো বুমো তার সাথে হাভাসের সম্পর্ক কিন্তু একদমই খারাপ তো পারেন কিছু এবার হয়তো সেটাই সত্যি হতে পারে হুগো বুমো বা আরমান্দো সাদিকু এই দুজনের মধ্যে কেউ একজন বা দুজনই হয়তো মোহনমান দল ছাড়বেন তো এটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি শোনা যাচ্ছে এবং পারফরমেন্স এতটাই যখন যে মোহনমান ম্যানেজমেন্টও কিন্তু এবার নড়ে চড়ে বসেছে সমর্থকরা কিন্তু ক্ষিপ্ত হয়ে উঠেছে তো এই মুহূর্তে কিন্তু একজন ভালো কিন্তু নাম শোনা যাচ্ছে প্রায় বারো কোটি টাকা তার মার্কেট ভ্যালু এই মুহূর্তে এর আগেও যে ন দ দশ কোটি টাকা মার্কেট ভ্যালু ছিল তারপরে তিনি এসেও যে কি পারফরমেন্স করেছেন সেটা সবাই দেখতে পাচ্ছে অর্থাৎ বেশি মার্কেট ভ্যালু বা বেশি দামি প্লেয়ার হলেই যে ভালো খেলবে সেটা কিন্তু একদমই নয় তবে মোহনমানের সব থেকে বড় ব্লান্ডার হয়েছে যেটা জনি কাউকের না পাওয়ার পরেও কিন্তু কোনো বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার নেয়নি মোহনবাগান সেইখানেই কিন্তু মোহনমান সব বড় ব্লান্ডার করেছে এবং সেই ব্ল্যান্ডারটা মোছার জন্য হয়তো একজন ফরোয়ার্ডকে চেঞ্জ করে তার জায়গায় কোনো বিদেশি সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার নিয়ে আসতে পারে তো এই মুহূর্তে একজনের নাম ভেসে উঠেছে তিনি হচ্ছেন জুনিয়র মোরেনো তো এই প্লেয়ারটি ভেনিজুয়েলার প্লেয়ার বছর প্লেয়ার এর আগে কিন্তু তার খেলার অভিজ্ঞতা রয়েছে মেজর লিগ অর্থাৎ আমেরিকার যে লীগ হয় সেই লিগে কিন্তু এই প্লেয়ারটির খেলার অভিজ্ঞতা রয়েছে এবং সেখানে কিন্তু একাধিক ম্যাচ খেলেছেন অর্থাৎ প্রায় তিনশোটা ম্যাচের ওপর তিনি কিন্তু পারফরমেন্স করেছেন এবং সেখানে ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেললো তিনি কিন্তু গোলও করেছেন সেই ক্লাবগুলোর হয়ে তো সব মিলিয়ে এই প্লেয়ারটির এক্সপিরিয়েন্স খুবই ভালো এছাড়াও ভেনিজুয়েলার ন্যাশনাল টিমের হয়েও তিনি কিন্তু এই মুহূর্তে ফুটবল খেলছেন তো সব মিলিয়ে এই প্লেয়ারটিকে যদি মোহনমান নিয়ে আসতে পারে সেটা কিন্তু মোহনমানের জন্য ভালো হবে কারণ এই মুহূর্তে সব থেকে বেশি দরকার একজন ডিফেন্সিভ মিডফিল্ডার যিনি বলটা ব্লকিং করতে পারবেন মোহনমানের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে এমন একজন প্লেয়ার নেই যিনি বলটা ব্লকিং করতে পারবেন যার ফলে ডিফেন্ডারদের ওপর একদম সেন্ট্রাল ডিফেন্সে যাতে চাপটা কম পড়ে তো এই প্লেয়ারটি যদি মোহন মানে আসে সেক্ষেত্রে মোহনমান তো লাভবান হবেই খারাপ খেলুক কি ভালো খেলুক সেটা পরের কথা কারণ বারো কোটি টাকা মার্কেট ভ্যালু মানি তিনি যে এসে ভালো খেলবেন বা মোহন মুসলমান দলের সাথে বা ভারতীয় পরিবেশে মানিয়ে নিতে পারবেন সেটা কিন্তু একদমই নয় তবে এই প্লেয়ারটি বা এই ধরনের এই পজিশনে একজন প্লেয়ার মোহনমানের অত্যন্ত প্রয়োজন এই মুহূর্তে হাতে কিন্তু আর দশ দিন বাকি রয়েছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডো শেষ হতে তো কোনো একজন বিদেশিকে এই মুহূর্তে কিন্তু বাদ দেওয়া হতে পারে সেটাই কিন্তু যার শোনা যাচ্ছে এবং হাবাস দায়িত্ব নেওয়ার পরে কিন্তু এই সিদ্ধান্তটা নিচ্ছেন এবং এই নতুন বিদেশির দিকে কিন্তু মোহনমান নজর দিয়েছে এবং তার সাথে কিন্তু কথাবার্তা শুরু হয়েছে এরকমই শোনা যাচ্ছে তবে এখন অব্দি তার সাথে কনফার্ম কিন্তু কিছু হয়ে যায়নি বা অফিসিয়ালও কিন্তু কিছু হয়ে যায়নি তো দেখা যাক শেষ পর্যন্ত এই বিদেশিটাকে মোহনমান দলে সই করাতে পারে কি